বিএনপি জামাত হেফাজত সহ একটা বিশাল গোষ্ঠীর অঘোষিত নেতা বা চেয়ারম্যান হলো কিন্তু এই হিরো আলম। এটা কিন্তু অনেকেই জানেন না আপনারা। বেগম জিয়ার অনুপস্থিতিতে, তারেক জিয়ার অনুপস্থিতিতে এখন কিন্তু বিএনপি বা এই জোট রাস্তায় দাঁড়াইতে পারতেছে না। দেখছেন কয়েকদিন আগেও একটা প্রোগ্রামে দাঁড়াইল মির্জা ফখরুল সহ সরকার সিনিয়র নেতা যেটি আছে সবটিকে ধরে নিয়ে জেলে পড়ল। কারণ এই সরকার 14 বছরে এমন একটা পরিস্থিতি দেশে সৃষ্টি করছে, এই বিরোধী রাজনৈতিক দলগুলোরে একেবারে ছন্ন ছাড়া করে দিয়েছে। এদের কোনো অস্তিত্ব নাই, এখন অস্তিত্ব নাই, এমন কোনো ভয় সরকারের নাই বা করতেছে না। আমরা দেখতেছি না যে বিএনপির মতো একটা 3 বারের ক্ষমতায় ছিল, তার মহাসচিব সহ শীর্ষ নেত্রীকে চোখের পলকে গ্রেপ্তার করে ফেললে আন্তর্জাতিক বিশ্ব চাপ দিব, জাতিসংঘ চাপ দিব বা মানবাধিকার কমিশন চাপ দিব, এমন কিছু ভয় সরকারের নাই। যে কোনো মুহূর্তে তারা গ্রেপ্তার হয়ে যাচ্ছে, এই কারণে তারা এখন আর রাস্তায় নামতে পারতেছে না। আচ্ছা, নামতে না পারার কারণেই কিন্তু এখন যে কোনো একটা ওয়েতে হিরো আলম ওই ভোটে ফেল করে সামনে চলে আসছে। এখন কিন্তু তাদের অঘোষিত ছায়া চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছে বিএনপি এবং এই টোটাল জোটের ছায়া। তার নগদ প্রমাণ দেখেন, এই হিরো আলমকে নিয়ে বিএনপির মহাসচিব থেকে শুরু করিয়া গোলাম মাওলা রনিও এখন বিএনপির বড় নেতা, সে যে কথা বলছে, ভাই এই জন্য লাইভে আসলাম, আমি আর নিতে পারতেছি না। সে বলতেছে এখন বঙ্গবন্ধুর নামের উপরে আগামীতে দেশে বিদেশে মানুষ চিনত বাংলাদেশকে, আমরা গেলে পরে বলতো যে আপনি বঙ্গবন্ধুর দেশ থেকে আইছেন, আর আগামীতে হিরো আলমের দেশ থেকে আইছেন, এই কথা বিদেশে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। শুধু তাই না, জাতিসংঘ এবং ব্রিটেন আমেরিকা সহ সারা বিশ্ব হিরো আলমের পক্ষে সাথে আসে। শুধু তাই না, হিরো আলম যদি আগামীবার ইয়েও পেয়ে যায়, নোবেল প্রাইজ পেয়ে যায়, তাও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এই কথাগুলো গোলাম মাওলা রনি বলতেছে, তারপরে বলতেছে কে, রুনমিন ফারহানা বলতেছে, সাবেক এমপি হারুনুর রশিদ বলতেছে, আর বলতেছে কে, দেখেন যতজন টকশোবাজ আছে বিএনপি পন্থী সাংবাদিক থেকে দেশ বিদেশ থেকে, তারাও সেই একই সুরে কথা বলতেছে। কী বলতেছে? বলতেছে হিরো আলম, হিরো আলম, হিরো আলম, হিরো আলম আগামীতে প্রধানমন্ত্রী হবে, পিনাকি ভট্টাচার্য বলতেছে, মানে একই গোষ্ঠী। কিন্তু এই কথাটা কেন বলতেছে জানেন? এই কথাগুলো বলার কিন্তু একটা কারণও আছে। কারণ হলো কি, সরকার কিন্তু এই হিরো আলমকে নিয়ে একটা বড় বেকায়দায় পড়ে রয়েছে। সেই বেকায়দাটা কেমন জানেন আপনারা? সেই বেকায়দাটা হলো, ঢাকা শহরে একসময় কিন্তু অনেক হিরো ইঞ্চি ছিল, কিন্তু থানায় যদি কমপ্লেন করতাম যে এদেরকে ধরেন না কেন, ওরা বললো ভাই যদি কোনো দুজন হিরো ইঞ্চিকে ধরে থানায় নিয়ে এসে জেলখানায় রাখি, তখন তারা করে কি, তখন তাদের পিনিকটা কেটে গেলে হিরোইনের, আবার হিরোইন খাওয়ার জন্যে এমনভাবে চেঁচামেচি করে, চিল্লাচিল্লি করে, অন্য হাজতিদের মারধর করে, আর যদি আইনে না দিই তখন তারা কি করে, ওখানে মলমূত্র ত্যাগ করে, পোষা পায়খানা করে এবং কাস্তে কাস্তে গলায় রক্ত এসে যায়। তখন আমরা খুঁজে খুঁজে আবার ওই হিরোইন কিনে আই না, তারে দিলে গান, তাহলে গান সে সুস্থ হবে, তাহলে এই দিনে আইনে আমরা রাখবো কেমনে ভাই, আর পরের দিন যদি চালান দেই ওই দিক থেকেও ভৎসনা করে আমাদের যে এদেরকে নিয়ে আসছো কেন, এদেরকে ধরতে পারছে। তাহলে এই আর এক হিরোইনছি হলো কে, হিরো আলম। তাহলে এই হিরোইনছিরে এরা বুঝতে পারছে ব্যাপারটা, সামনে দিয়ে দিছে, চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে দিছে তারা। এই টোটাল এই জোটের চেয়ারম্যান হলো হিরো আলম। দেখেন না, ওবায়দুল কাদের সাহেব একটা কথা বলার লগে লগেই তাকে চ্যালেঞ্জ করছে হিরো আলম, বাধ্য হয়েছে সরকার পিছু হটতে, এখন আর এই ব্যাপারে সমঝে কথা বলতেছে। তার কারণ কি জানেন? হিরো আলমকে এখন যদি সরকার মারে, গ্রেপ্তার করে, ঠিকই আন্তর্জাতিক বিশ্ব বলবো, কি বলবো, যে একটা দরিদ্র মানুষ, প্রতিবন্ধী মানুষ, সে একটা ভোটে দাঁড়াইছিল, সে কন্টেস্ট করছে এমপিতে, তার রসনালে পড়ছে সরকার, এই আন্তর্জাতিক সব মানবাধিকার সংগঠন আছে সব কিন্তু ধরবো সরকারকে, ধরে অত সহজ না এখন। হিরো আলমকে টাচ করলেই ঠিকই আছে, আমেরিকা বিবৃতি দিবে, সব দেশ দিবে, কিন্তু বিএনপির জন্য দিবে না। কারণ কি, তারাও 3 বার ক্ষমতা ছিল, তারা শক্তিশালী সংগঠন, সরকার বলতে পারবে যে তারা রাষ্ট্রদ্রোহী কাজ করতেছে, ষড়যন্ত্র করতেছে, কিন্তু হিরো আলমের বিপক্ষে সরকারের কোনো যুক্তি খাটবে না। বিধায় হিরো আলমের গায়ে এখন কিন্তু সরকার টাচ করতে পারবে না, পারতেছে না। তাহলে বহির্বিশ্ব করবো যে একেবারে এই এরকম একটা নিহায় দরিদ্র মানুষ, একটা প্রতিবন্ধী মানুষ, একে সরকার নির্যাতন চালাচ্ছে, পড়ছেনই সরকার একটা পাটে, এক। আর নাম্বার দুই, দুই নম্বর যেটা ঘটনা আর একটা আছে, সেটা হলো এই
এই জিনিসটা কিন্তু এদেশের জনগণ বুঝতেছে না, তো তারা বুঝছে। সরকার এখন গাড়াকালে পড়ে গেছে কিন্তু, আর এই সুযোগ কাজে লাগাইয়া এরা কিন্তু, আরে বেটা তো এখন তো ওরা কী করবে, ওদেরকে তো কোথাও দাঁড়াইতে দিতেছে না সরকার, স্পেস দিতেছে না। এখন এই হিরো আলমের উপর ভর করছে সব, পুরা এই গোষ্ঠী জামাত বিএনপি হেফাজত 20 দলীয় জোট থেকে শুরু করে যেখানে যা আছে সব বাড়াই দিচ্ছে এবং সরকারকে চ্যালেঞ্জই করছে যে পারলে এবার হিরো আলমকে গ্রেপ্তার করে দেখাও। এবং হিরো আলমের মুখ দিয়ে যেগুলো ডেলিভারি হইতেছে, এই লেখা কন্টেন্টগুলো তাদের এখান থেকে যাচ্ছে। হিরো আলম এই সব কথা যেগুলো বলতেছে এগুলো তো হিরো আলমের কথা না। তো যাই হোক ভাই, আমি আর নিতে পারতেছি না, এই কারণে লাইভটা করলাম। তারা আগামী প্রধানমন্ত্রী দেখতেছে, তারপরে জাতিসংঘের মহাসচিব দেখতেছে, নোবেল পুরস্কারও দিয়ে দিছে ইতিমধ্যে হিরো আলমরে। তো আমার এই ছোট্ট কন্টেন্টটা দীর্ঘ হয়ে গেল, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।